নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসী বাঙালিয়ানা উইথ জরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কাল বৃষ্টি দেখালেও বৃষ্টি হয়নি, কিন্তু আজ সকাল থেকেই বৃষ্টি। আমি যথারীতি ঘুমাচ্ছি, আমি আর মোহর। আর সম্রাট যেমন সকালবেলা ওঠে, হোটেলেও সকালে উঠে গেছে। এইমাত্র উঠেই স্নান করে আমরা হোটেলের টেবিলে একদম পৌঁছে গেছি ব্রেকফাস্ট করার জন্য। এই আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। মোহরা সম্রাট লাগেজগুলো রাখতে গেছে একটা একটা করে। আর কাল রাতে যে জামাটা কিনেছিলাম সেটাই পরে ফেললাম, সেটা পরার আর লোভ সামলাতে পারলাম না। যাই হোক, আমরা এখন যাচ্ছি টেবিল টপ মাউন্টেনে ঘুরতে। সেখানে একটা গলফ কার ট্যুর হয়। আগেরবারও গিয়েছিলাম কিন্তু আমরা লাইন দিয়ে পাইনি। যাই হোক, এইবার যদি পাই আর কি, তবে আপনাদের অবশ্যই দেখাবো। খুব সুন্দর ওজাক মাউন্টেন যে আছে, সেই মাউন্টেনের ভেতর দিয়ে ঝর্ণা, আরও অনেক কিছু আছে ওখানে, আপনাদের অবশ্যই দেখাবো। আমরা এখন যেখানে আছি আর যেখানে আমি যাব, সেখানে দূরত্ব হলো 50 মাইল। তবে রাস্তাটা না অপূর্ব সুন্দর, চারিদিকটা ওজাক মাউন্টেনে ঘেরা। রাস্তার পাশেই একটা কস্কো গ্যাস স্টেশনও সম্রাট পেয়ে গেছে। এখান থেকে সম্রাট এখন গ্যাস ভরে নিচ্ছে, তারপর আমরা একদম সোজা রওনা দেব। আর এই যে, এটার পুরোটাই হচ্ছে ওজাক মাউন্টেন। কি সুন্দর না, চারিদিকটা এত সবুজ, না দেখতেও খুব ভালো লাগে। আর মোহরের বোধ হয় কাল রাতে ঘুমটা খুব একটা ভালো হয়নি। তাছাড়া ও গাড়িতে উঠলেই ঘুমিয়েই পড়ে। ওকে বললাম বেশি দূর নয়, ঘুমোস না, এই যে ঘুমিয়ে পড়েছে ও। এই আমরা চলে এসেছি। এর ভেতরে ঢুকতে $10 করে টিকিট করতে হয়। আগেরবারও টিকিট করে ফিরে চলে গেছিলাম। ভিতরে ঢুকেছিলাম কিন্তু গলফ কার ট্যুরটা করতে পারিনি। এইবার দেখা যাক করতে পারি কি না। তো ডাইনোসরের কালকে ডাইনোসরের ওই জায়গাটা, কাছাকাছি গাড়ি পার্কিং ছিল না বলে সম্রাট আমাকে নামিয়ে দিয়েছিল এখানে টিকিট কাউন্টারে টিকিটটা করার জন্য। আমি টিকিটটা করে লাইনে দাঁড়িয়েছিলাম। আজও প্রচণ্ড ভিড়, কিন্তু অনেক সকালে আমরা চলে এসেছি বলে টিকিটটাও পেয়েছি আর লাইনেও প্রথমেই আছি প্রায়। চারজনের সিটের এই গলফ কার ট্যুরটা 45 মিনিটের জন্য টিকিট কাটতে হয়। এর খরচ হচ্ছে $119। ইন্ডিয়ান টাকায় ধরুন 10,000 টাকা মতো খরচ পড়ে। তবে 45 মিনিট ওরা বলে, কিন্তু ওটা 1 ঘন্টা 1.25 ঘন্টার আগে ফিরে আসা যায় না, সবাই তাই বলছিল। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু অন্য কোনো গাড়ি যায় না, এই গলফ কার্ট বুক করেই এই জায়গাটা ঘুরতে হবে। এই সময় ঝর্ণাগুলো এত সুন্দর লাগে দেখতে, কারণ এখন তো রোজই বৃষ্টি হচ্ছে প্রায়, আর এখানে এত জোরে শব্দ হচ্ছে যে কথা বললেও শোনা যাচ্ছে না। ক্যানসাস এই জংলি ফুলের জন্য বিখ্যাত, আর এখানে এই জংলি ফুলগুলো দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে না রোদ থাকলেও একদম তাপ লাগছে না, মানে পরিবেশটাই পুরো অন্যরকম। মোহরের সব ভালো লাগা গিয়ে ওই ডাইনোসরের উপর পড়ে। এই পরিবেশটা নাকি পুরো ডাইনোসরের সিনেমার মতো। আর এখানে একটা সামনেই বড় ঝর্ণা আছে, রাস্তার পাশেই যেহেতু গাড়ি পার্ক করতে হচ্ছে অনেকক্ষণ সময় লাগছে, তাই আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপর গাড়ি পার্ক করতে পেরেছি। আর এখানে এই সেই বড় ঝর্ণাটা। Yeah.
বৃষ্টি হচ্ছে না, এই জন্য এত সুন্দর পড়ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মা ভয় পাচ্ছে, আরে কিচ্ছু হবে না গো। ওই যে গাড়ি থেকে নেমে গেল, এখন ইন্ডিয়া টাইমে রাত প্রায় 12টা বাজে। আমার মা যেহেতু অনেক রাতে ঘুমোয়, মায়ের ঘুম আসে না তাড়াতাড়ি, তাই আমি যেখানেই যাই, মানে আমাদের এখানে সকালবেলা হলে মাকে আমি সবসময় ভিডিও কল করে দেখাই। আর ভাবি এত সুন্দর একটা জায়গা মাকে দেখাবো না, তাই মাকে কল করে দেখালাম। আর মা প্রচণ্ড ভয় পাচ্ছে, মোহর গাড়ি থেকে বারবার করে নেমে যাচ্ছে আর উঠছে, মা ভীষণ ভয় পাচ্ছে। আর এই কথা বলতে বলতে চলে এলাম আমরা আর একটা ঝর্নার কাছে, দেখুন কি সুন্দর। আর আমরা এখন চলে এসেছি এই ট্যুরের মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হলো লস্ট ক্যানিয়নে। ভেতরটা দেখুন কি সুন্দর, আমি অবশ্য শুনেছি এবার প্রথম দেখব। এখানেও অনেকটা বড় লাইন ছিল, অনেকক্ষণ পর আমরা ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছি। আর ভেতরে নাকি গায়ে জল ছিটছে, জানি না কি হবে আমাদের, তবে আমাদের উপরে মাথার উপরে শেড আছে, হয়তো অতটা জল আমাদের গায়ে লাগবে না। আমরা এখন আছি মিসৌরি স্টেটে, আর এই মিসৌরি স্টেট কিন্তু কেভ বা গুহার জন্য খুব বিখ্যাত। আমাদের এই পুরো ট্যুরটাই কিন্তু গুহার মধ্যে দিয়ে হবে এখন। আর এই গুহার মধ্যেও দেখুন লাইন, এখানে একটা দোকানও খুলে দিয়েছে দেখছি, খাওয়ার দোকান, লোকে এখান থেকে খাওয়ার দাওয়ার নিয়ে ভেতরে ঢুকছে। এই যে এই ঝর্ণাটা থেকেই লোকে ভিজে যাচ্ছে, এই ঝর্ণাটা থেকে যে মিষ্টটা বেরোচ্ছে না, সেই মিষ্টটা গায়ের মধ্যে পড়লেই একদম গাটা ভিজে যাচ্ছে। আর এই ভেতরে যেহেতু সূর্যের আলো ঢোকার কোনো ব্যাপারই নেই, ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা। আগে না অন্ধকার এতটা ভয় পেতাম না, এখন যত বয়স বাড়ছে অন্ধকার যতটাই সুন্দর হোক না কেন, আমার না একটুক্ষণ থাকার পরেই খুব ভয় লাগে। মোহরের অবশ্য ভয় লাগেনি একদমই, ও খুব এনজয় করেছে, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু ভয়ও করছিল একটু। যেমন ছবিতে দেখেছিলাম, গল্প শুনেছিলাম, ঠিক সেই রকম পাহাড়, ঝর্ণা, গুহা কিছুই বাদ নেই, অপূর্ব সুন্দর একটা জায়গা। আর এই ব্রিজটা পার হয়ে আরও একটা ঝর্ণা, এখানে এসে একটু গরম লাগছিল বলে সম্রাট বলল এখানে নামবে। এখানে নেবে সম্রাট একটু হাতে জল দিচ্ছে, বলছে এই ঠান্ডা জলটা এত ভালো লাগছে। এও অবশ্য নেবেছিলাম, তবে জল হাত দিইনি একদমই, প্রচুর ছবি তুলেছি, যেটা তুলতে আমি ভালোবাসি। আর রাস্তার উপর দিয়ে জল যাচ্ছিল বলে পুরো পেছল হয়েছিল রাস্তাটা, ভয় লাগছিল হাঁটতে। আমাদের
আমাদের বেড়ানো প্রায় শেষ পথে, আর এটা হলো টপ অফ দ্য মাউন্টেন, ওজার্কের একদম টপে। এখান থেকে পুরো পাহাড়টাকে দেখা যায়। দেখুন ভিউটা একবার কি সুন্দর। আমরা যে রাস্তা দিয়ে শুরু করেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা ফিরছি না, এই ফেরার রাস্তাটা আবার অন্যদিকে। এই রাস্তাটাও ভীষণ সুন্দর। আর এই যে আরও একটা ঝর্ণা আর আরও একটা সুন্দর ব্রিজ। এই জায়গাটাতে যেহেতু প্রচুর টুরিস্ট আসে, ওই জন্য কিন্তু খুব সুন্দর মেনটেন করা। প্রচুর টুরিস্ট এলেও জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্য আমেরিকার বেশিরভাগ জায়গাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও তার ব্যতিক্রম নয়। ওই গলফ কার্টে ট্যুরের যে টিকিটটা করেছিলাম তার মধ্যে আরো একটা জিনিস ছিল, সেটা হলো এখানকার মিউজিয়াম। ওই মিউজিয়ামটাতেও আমরা নিজেদের গাড়ি করে যেতে পারবো না, এই ছোট ছোট বাস আছে, ফ্রি শাটল, এগুলোতে করে ওরা নিয়ে যাবে, আবার দেখা হয়ে গেলে ওরা ফেরত নিয়ে আসবে। অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে খুব, কিন্তু মোহরের ওই যে ও যদি মিউজিয়ামের কথা একবার শোনে দেখতে যাবেই। আমি বললাম থাক বাদ দে, পরে আরেকবার আসবো। সম্রাট বলছে না চলো দেখে আসি। চলেও এলাম, বেশি দূরে ছিল না ওখান থেকে, 10 মিনিটই লাগলো জাস্ট গাড়িতে করে। ভেতরটা ঘুরতে অনেক সময় লাগবে বলছে, ওটা শুনেই তো আমার হয়ে গেল প্রচুরক্ষণ হেঁটে হেঁটে ঘুরতে হবে। আপনাদের সবটা ভিডিও করে দেখাতে গেলে মোটামুটি 1 ঘন্টা হয়ে যেত, একটুখানি দেখালাম ভিডিও করে। মোহর খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, প্রায় ঘন্টা দেড়েক সময় লেগেছিল আমাদের। ওর চেনা পরিচিত কিছু পেয়ে গেছে, এগুলো সব ইম্পর্টেন্ট তো অবশ্যই, লাইফে সবকিছু ইম্পর্টেন্ট। আমি একটু মজা করছিলাম বলে মোহর প্রচণ্ড খেপে গেছে আমার উপরে। ও এত মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আর সম্রাটও তাই, দুজনে খুব এক্সাইটেড। আর এখানে এই স্ট্যাচুটা আমার এত ভালো লেগেছে, আমি জানি না এটা মাটির না কিসের, কিন্তু এত অরিজিনাল ছিল না, মনে হচ্ছিল ঘুরে এখনই আমাদের দিকে তাকাবে। আর ওই মিউজিয়ামের সাথে এই লাগোয়া একটা দোকান ছিল, ওখানে চলে এসেছি আমরা। জিনিসপত্রের দাম মানে জাস্ট ধরাছোঁয়ার বাইরে। সম্রাট বলল দেখতেও হবে না, আর আমার তো দেখলেই কিনতে ইচ্ছে করে, কিন্তু দুঃখের বিষয় কিছুই কিনতে পারিনি এখান থেকে। সোজা বেরিয়ে আমরা খেতে চলে এসেছি পার্কিং লটের এখানে, যেখানে সম্রাট গাড়িটা পার্ক করতে যাচ্ছে, সেইখানে একটা গাড়ি না পুরো জ্বলে গেছে, জানি না কেমন করে জ্বলে গেল, গরমে না কিসে, চারিদিকে একদম পুলিশ, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স অনেক ছিল। এখন অবশ্য বেশ কিছুটা ফাঁকা হয়ে গেছে, সম্রাটও গাড়িটা রাখতে পারলো। এখন আমরা 3টে চিকেন বার্গার অর্ডার করে দিয়েছিলাম, আর এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এখানের সসটাও না দোকানে বানানো, মানে বাইরে থেকে কেনা না, আর সবটা না গ্রিল করা এখানে। খুব ভালো টেস্ট ছিল খাবারের, খাবারটা খুব ভালো হলেও ডেজার্ট পছন্দ মতো মোহর পায়নি। তবে সামনেই একটা মোহরের পছন্দের আইসক্রিমের দোকান ছিল, সেখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছে মোহর। আর বাঙালির তো ঘোরা খাওয়া এই দুটোই খুব প্রিয়, এই দুটো জিনিসই আমাদের খুব ভালো করে হয়ে গেল আজকে। আর আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।